প্রথম পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলেজের পুজো, আর তারপরে দ্বিতীয় পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি দুটি হস্টেলের পুজো। যেহেতু আমি মেন হস্টেলে থাকি, তো সেখানের পুজো শুরু থেকে শেষ অবধি মোটামুটি পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আমাকে জানাতে পারো আর কী কী টপিকে তুমি আমাদের কলেজের উপরে ভিডিও দেখতে চাও। প্রথমেই আমরা দেখে নেব ওল্ড লেডিস হোস্টেলের পুজো, যেটি কলেজ ক্যাম্পাসেই অবস্থিত। সবগুলো কভার করা পসিবল হয়নি, কারণ আমাদের হোস্টেলের পুজোর দায়িত্ব ছিল আমাদের ঘাড়ে। তাই এরপর তোমাদের সাথে শেয়ার করছি মেন হোস্টেলের পুজো, যেটা আমাদের কলেজের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী হোস্টেল। আর মেন হোস্টেলে সরস্বতী পূজায় ঢোকার সঙ্গে সঙ্গে সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা হলো সেটা হলো ওয়াল পেন্টিং। তো এদিকে যেমন প্যান্ডেল করা আছে, পুরো সাইডটা ঘিরে দেওয়া হয়েছে, উল্টো দিকে কিন্তু দেওয়ালগুলোতে অসম্ভব সুন্দর পেন্টিং করা হয়েছে, কালকের হাতে করেছে। এবং বিষয় বলতে গেলে এটা কিন্তু আমাদের ব্যাচের, আমাদের জুনিয়র ব্যাচের, সিনিয়র ব্যাচের দাদারা, যারা ভাইরা, সবাই যারা ভালো পেন্টিং করে তারাই কিন্তু পুরো কালকে সারা রাত জুড়ে পেন্টিংটা করেছে, পুরো সকাল অবধি। তো এখানেই ফার্স্টে আছে একটা অনিল কুমার সোরেন, কালকে রাতে এইটা করেছে। এখানে একটা চেষ্টা হচ্ছিলো কিন্তু কমপ্লিট হয়নি। এখানে একটা প্রাউড টু বি আ মেন হোস্টেলাইট ফ্যামিলির ঐশিকদা করেছে একটা মেডিকেল যে লোগো আছে সেটার ওপর। তারপরে এখানে প্রমিতের যে পিকাচুটা কাল দেখাচ্ছিলাম, সেই পিকাচুটার ফাইনাল আউটপুট সৌরভ পাল আর প্রমিত মিলে করেছে। সৌরভ পাল এখানে আর একটা এঁকেছে, খুব সুন্দর। এগিয়ে গেলে এখানে একটা আরও একটা ডিজাইন এঁকেছে এটা। এখানে একটা এই পেন্টিংটা যখন হচ্ছিলো তখন বোঝা যাচ্ছিলো না যে এত সুন্দর আউটপুট হবে, কিন্তু প্রীতমদা এত সুন্দরভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে, এই পাখির ডিজাইনটাকে, অসম্ভব সুন্দর। আর এই পুরো জিনিসটা শুভদীপ রায় পুরো ওয়াল পেন্টিংটা কালকে সারা রাত জুড়ে করেছে, এত সুন্দর সাজিয়েছে। অমিতদার এখানে একটা টম অ্যান্ড জেরির একটা সুন্দর, খুব সুন্দর এঁকেছে দাদা। আর কালকে রাতে এটা বোঝা যাচ্ছিলো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হবে না কালার, তারপর কালার দিয়ে অসম্ভব সুন্দর লাগছে, বেশি সুন্দর লাগছে বরং কালার দিয়ে। তো পুরো এটাকে সাজানো হয়েছে, পুরো এটা হচ্ছে আমাদের করিডোর। এখানে দিবস অনিলেরটা বারবার দেখছে, বাই দা ওয়ে এটা কিন্তু দিবস এঁকেছে না ভাই, কে কী ফিল আসছে বল, রং কেন করিস নি ভাই? আঁকার পরে বুঝতে পারলাম যে কি আঁকার মতো ক্ষমতা নাই তাই। বিকালে কিছুটা বিরতির পর এরপর চলে আসি সন্ধ্যাবেলা, যেটি ছিল এবারের সরস্বতী পুজোর অন্যতম আকর্ষণ। কলেজে এবার সরস্বতী পুজোয় সন্ধ্যায় আনা হয়েছিল দেবদীপ মুখার্জিদাকে, তার কিছু মুহূর্ত চলো দেখে নাও। একটা একটা রুম লাইন গাইছি, তারপর দৌড়া গাইছি, ঠিক আছে?
যতটা এক্সপেকটেশন ছিল দাদার লাইভ গানগুলো ছিল তার চেয়ে অনেক বেশি। বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় কলেজের নতুন আসা ভাই বোনেরা এত সুন্দর যে একটা সন্ধ্যা উপহার দেবে সেটা পুরো আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, মুহূর্তগুলো খুব ভালো ও এনজয় করার পর শেষে দেবদীপদের সাথে কয়েকটা ছবি তুললাম। আর যেটা না বললেই নয়, দাদার ব্যবহারটা ছিল অসম্ভব সুন্দর। সারাদিন প্রচুর আনন্দ করার পর অবশেষে এক গুচ্ছ ক্লান্তি সঙ্গে নিয়ে সেদিনের মতো ফিরে যাই হস্টেলে। পরের দিনটা ছিল মাকে বিদায় জানানোর দিন। দুপুরবেলা তাই সম্পন্ন হয় সমস্ত পুজোর কাজ। সারাদিনের পর বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়ি বাবুঘাটের উদ্দেশ্যে। বাধানিষেধ সরকার তুলে নেওয়ার পর এবছরের পুজোটা সত্যিই ছিল কিন্তু শ্বাস নেওয়ার মতো। তাল সেই ছন্দ সমস্ত কিন্তু আগের মতো। নতুন কোনো ব্যাচ আসবে, নতুন থিমের পুজো হবে, আবার নতুন মেমোরি হবে। কিন্তু এবছরের পুজোর যে মেমোরিটা মনের কোনো কোণে স্মৃতি করার মতো কিন্তু এটাও গেঁথে থাকবে। তাই একটাই কথা শেষে বলবো, আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। মা গো তুমি আবার এসো, মাকে আবার ফিরে পাবো। ভিডিওটা বড় করবো না, কেমন লাগলো তোমরা জানাও। আর ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে সেটা ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো, লিঙ্ক নিচে দেওয়া আছে, বা এখানে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, বা এখানে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি